আমিষ নিরামিষ দেশি বিদেশি বিভিন্ন রকম রান্নার সন্ধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটিকে টিপে দিন। হাই, আমি পিঙ্কি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, ম্যাঙ্গো ফ্রুটি। খুব সহজেই বাড়িতে রেসিপি বানানো যায়, তবে আর বাইরের অস্বাস্থ্যকর কোল্ড ড্রিঙ্কস কেনই বা কিনে খাবেন, বাড়িতেই তৈরি করে নিন এই রেসিপি খুব সহজে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস আমার লেগেছে। এর জন্য আমি তিনটে আম নিয়েছি, দুটো পাকা আম আর একটা কাঁচা আম নিয়েছি। এখানে আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিলাম। এরপর আমি এর মধ্যে টুকরো করে রাখা আমগুলো সব দিয়ে দেব। আমটা যতক্ষণ সেদ্ধ হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমটা সেদ্ধ হয়ে এসছে সেটা দেখে নেব। হ্যাঁ, আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ আমটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চিনির সিরাপ তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আবারও এক কাপ জল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন, আপনাদের স্বাদ মতন সেরকম মিষ্টি দেবেন। তবে মনে রাখবেন পাকা আমটা কিন্তু মিষ্টি হয়, পাকা আমটার মিষ্টিটার উপর নির্ভর করে এখানে মিষ্টিটা দেবেন। যতক্ষণ না চিনিটা গড়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। আমটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা মিক্সিং বাউলের মধ্যে আমগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি, এখন চিনির রসের মধ্যে একে ছেঁকে নিচ্ছি। পরে আবারও আমি একবার এটাকে ছেঁকে নেব যাতে একটা স্মুথ জুস তৈরি হতে হয়। দেখুন এটা ছেঁকে নিয়ে এর মধ্যে থেকে কত ছোট ছোট দানা বেরিয়েছে, এগুলোকে আমি ফেলে দেব। এইভাবে পুরোটা আমি ছেঁকে নেব। দেখুন পুরোটা আমি ছেঁকে নিয়েছি, একদম স্মুথ। আর এর এটা পাতলা হবে ঠিক এরকম, এর থেকে বেশি পাতলা হবে না, এর থেকে বেশি গাঢ়ও হবে না। তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো মাজা যাই বলুন না কেন, এর স্বাদ অতুলনীয়। তাই আজই বানিয়ে ফেলুন এরকম একটি জুস রেসিপি, বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আরও নতুন নতুন রেসিপির সন্ধান আমার চ্যানেলে পেয়ে যাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের পর্বে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো।